আসসালামু আলাইকুম টেকরাকিভ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম এখন আমি দেখাবো কিভাবে আপনি দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে কমপ্লিটলি ভেরিফাইড একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে কীভাবে আপনি ইনস্টার্ন ফাইভ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনি বোনাস নেবেন সো হানড্রেড পার্সেন্ট আপনি ফাইভ ডলার বোনাস নিতে পারবেন এবং আপনি পঞ্চাশ ডলার পর্যন্ত এখান থেকে আর্ন করতে পারবেন এবং এখানে কয়েকটা স্টেপ আছে স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে প্রতিটা স্টেপ বা প্রতিটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন এবং আমি লাইভ পেমেন্ট প্রুফ সহ দেখাবো সো আর বাইনান্সের অফার মানেই কিন্তু আগুন ভাই আর বাইন্যান্সের প্রতিটা অফার থেকে কিন্তু সবাইকেই প্রফিট করে এটা সবাই জানে কম বেশি সবাই এখান থেকে প্রফিট পায় এখন আমি প্রথমে দেখাবো কিভাবে আপনি একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন তার আগে আমি দেখাবো কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন ভাই অবশ্যই আপনার এইখানে যে ফ্রি যে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে বোনাসটা নেবেন এই বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই যে কারো নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং যে কারোর রিফার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেক অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে রিফার কোড সেই রিফার কোডটা ব্যবহার করেন তাহলে আমি প্রতিটা যে কোনো প্রবলেমে আপনাকে হেল্প করবো এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বাইন্যান্সের সকল অফারগুলো শেয়ার করতেছি আপনারা প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখেন এখন আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনাকে একটু দেখাই এই যে আমার এখানে কিন্তু এই যে এইখানে বিভিন্ন অফার শো করতেছে এই যে বাইনান্সের যে অফারগুলো আমি মানে এইখানে কিন্তু যে অফারগুলো শেয়ার করতেছি আপনি প্রতি মাসে যদি এই অফারগুলোতে জয়েন করেন হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন সো আমি এখন প্রথমে বাইনান্সের যে অফার আছে কিভাবে আপনি ইনস্ট্যান্ট পাবেন এর জন্য আমি যদি বাইনান্সের অফারটা আপনাকে শেয়ার করি অ্যানাউন্সমেন্ট লেটেস্ট অ্যাক্টিভিটিস আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে রেফার টু আর্ন নামে একটা অপশন আছে রেফার টু আর্ন ইনভাইট ফ্রেন্ডস টু শেয়ার আমি যদি এইখানে ইউজডিটিতে যাই এই যে অফারটা এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য সো সবাই এখান থেকে পাবেন আপনি জাস্ট এখান থেকে স্টার্ট রেফারিংয়ে ক্লিক করবেন রেফারিংয়ে ক্লিক করার পর এইখানে আপনি জাস্ট স্টার্ট দ্য মিশনে ক্লিক করবেন এখানে প্রথম যে অফারটা আছে এই অফারে পার্টিসিপেট করার জন্য আপনার এই যে এখানে জাস্ট এই যে ইয়েস আপনার একটা রিফার করতে হবে আপনি যদি শুধুমাত্র আপনার রেফার একটা রিফার করতে পারেন সে যদি একটা কেইসি কমপ্লিট করে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে থ্রিউজ ডিউটি পাবেন বাট এই রিফার করার জন্য কিন্তু আপনার অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এবং যে কারোর রেফারে এই অ্যাকাউন্টটা খুলতে হবে সো আমি রিকোয়েস্ট করবো ভাই প্রত্যেকে আমার রেফার অ্যাকাউন্ট খোলেন এবং আপনার যদি আমার রিফার অ্যাকাউন্ট খোলেন এবং কেওয়াইসি কমপ্লিট করেন আমি এখান থেকে আপনাকে কিছু ডলার গিফট দিতেও পারি সো মানে রিটার্ন দিতে পারি সো আমি বলতেছি প্রত্যেকে আমার রেফারটা ব্যবহার করেন এটা এটা গেলো একটা এবং এখানে যারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি জাস্ট আপনার বাইন্যান্সে পঞ্চাশ ইউডিটি রিসার্চ করেন রিচার্জ করার পর আপনি জাস্ট ওইটা কনভার্ট করেন বা একটা মানে আপনি ধরেন ইউচডিটি আসে আপনি ওইটা এ কনভার্ট করলেন আবার টিএক্স থেকে আবার ইউডিডিটি কনভার্ট করলেন ইনস্ট্যান্ট আপনি এখান থেকে ফাইভ ইউচডিটি বোনাস পেয়ে যাবেন টোকেন বোনাস সো আপনার কাছে যদি এই যে পঞ্চাশ হিচডিটি না থাকে সেক্ষেত্রে আপনি আমার রেফারে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি কমপ্লিট করে যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে পঞ্চাশ হিউজিডিটি দিব পরে আপনি এখানে ফাইভ হিচডিটি ইনকাম করার পর আপনি আবার আমার পঞ্চাশ হিচডিটি আমাকে রিটার্ন করে দিন তাহলে কিন্তু আপনাকে আমি পঞ্চাশ হিউডিটি দিব সো কিন্তু পঞ্চাশ হিচিডিটি পাওয়ার জন্য অবশ্যই আমার রেফার অ্যাকাউন্ট খুলতে হবে সো আমি বলবো ভাই প্রত্যেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখন আমি দেখাবো কীভাবে আপনি একটা কমপ্লিটলি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে মেসেজ দিন আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখানে কমেন্ট করেন যে কোনো ভিডিওতে আমি আপনাকে মেসেজ দিব দেন যে কোনো প্রবলেম আমি সলভ করে দেবো এবং আপনার খুব সহজে মাত্র দুই তিন মিনিটের ভিতরেই আপনি ভিডিওটা দেখে একটা কমপ্লিট ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটা মেক করব। আপনারা অনেকেই দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না সো আমি এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং কিভাবে আপনি দুই সালে যে নতুন আপডেট আসছে এই নতুন আপডেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সকল বিষয়ে এবং সরাসরি আমি কিভাবে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে আপনি রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা এন্টারপেস দেখতে পারবেন এখানে প্রথমে ইলো কালারের যে অপশানটা আছে সাইন আপ উইথ ইমেল অর ফোন আপনি এখানে উপরে যে অপশানটা সেই অপশনটা ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেল অর ফোন ক্লিক করার পর আপনি এরকম একটা এন্টারপেস দেখতে পারবেন এইখানে ইমেল এবং ফোন নাম্বার দিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট আমি রিকোয়েস্ট করব আপনার এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন দেন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটা ক্যাপচার শো করবে এখানে কাল লেখা থাকবে বা বাইক লেখা থাকবে এখানে যেটা লেখা থাকবে আপনি এখান থেকে সেটা ভালোভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেন ভেরিফাই কমপ্লিট হলে আপনি যে মেইল অ্যাড্রেসটা ব্যবহার করবেন অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার সময় প্রথমে যে মেইল অ্যাড্রেসটা দেবেন ওই মেইল অ্যাড্রেসে একটা ওটিপি মেসেজ যাবে ওই মেসেজে একটা কোড যাবে কোডটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন এই যে এরকম একটা ছয় ডিজিটের একটা কোড যাবে সাবমিটে ক্লিক করার পর আপনি এরকম একটা এন্টারপ্রেস দেখতে পারবেন এইখানে আপনি স্টক একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার মিনিমাম এইট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে প্রথমে একটা নাম্বার দিতে হবে এবং যে কোনো আপনি যদি কোনো অক্ষর দেন অবশ্যই বড় হাতের একটা অক্ষর দিতে হবে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন দেন আপনি এরকম একটা ইন্টারপে দেখতে পারবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রেফারাল আইডি অবশ্যই আপনার রেফারাল আইডিটা ব্যবহার করতে হবে এখানে যদি আমার এই যে রেফারাল আইডি আছে চুয়াল্লিশ একুশ আটচল্লিশ চারশো বিশ এটা যদি শো করে তাহলে এখানে আপনার কিছু করা দরকার কারণ আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এখানে লিঙ্কে ক্লিক করবেন এবং যদি এখানে রেফারাল আইডি না থাকে সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেফারাল আইডি আছে বা আপনি এখানে টাইপ করবেন চুয়াল্লিশ একুশ আটচল্লিশ চারশো বিশ এখানে যদি আপনি সঠিক রেফারাল কোড ব্যবহার করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট একশো ইউডিটির মতন ট্রেডিং ফি বোনাস পেয়ে যাবেন এবং আপনি অনেকভাবে ট্রেড করে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আপনার রেফারাল কোডটা ব্যবহার করতে হবে দেন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার জাস্ট গেট ভেরিফাইডে ক্লিক করবেন দেন আপনি এইখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনি ক্রস দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন দেন আপনি আপনার মোবাইল থেকে গুগল স্টোর ওপেন করবেন দেন প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন বাইন্যান্স বিআইএনএনসি বাইনান্স লিখে সার্চ দেওয়ার পর যে বাইনান্স অ্যাপ আছে অ্যাপটা আপনার মোবাইল ইনস্টল করবেন ইনস্টল করার পর সিম্পলি আপনি অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন এখানে প্রথমে যে অপশন আছে আপনি জাস্ট প্রথমের উপরের যে অপশনটা ওইটা সিলেক্ট করবেন দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এর জন্য এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি এরকম একটা ডেটা পেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এই মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেলটা দেওয়ার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেন এখানে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন ওই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন দেন এখানে আপনি যে ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেল একটা ওটিপি করছে ওটিপি করটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন দেন আপনি এরকম একটা ডেটা পেস দেখতে পারবেন এখান থেকে উপরে ড্যাম বাম সাইড থেকে আপনি জাস্ট ক্রোজে ক্লিক করে কেটে দিবেন দেন আপনি এরকম একটা এটা পেজ দেখতে পারবেন দেখে উঠতে পাওয়ার পর এখানে প্রথমে বাংলাদেশই আছে রেসিডেন্সলি বাংলাদেশ বা আপনি যে কান্ট্রিতে বসবাস করেন বা যে কান্ট্রির আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই এখানে প্রথমে রিলিজন আছে এখানে আপনি এই যে যে এটা আছে এটা ক্লিক করলে সব কান্ট্রি শো করবে আপনি এখান থেকে যদি বাংলাদেশের পাই মানে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন বা আপনি যে আইডি কার্ড যে কান্ট্রির আইডি কার্ড ব্যবহার করতে চান আপনি সেই কান্ট্রির আইডি কার্ড ইউজ করে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন দেন এখানে ইউর মানে আপনার যে এনআইডি কার্ড আছে ওই অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই এনআইডি কার্ডে ইংরেজির যে নামটা আছে ফুল নামটা এখানে আপনি হুব টাইপ করবেন এবং এনআইডি কার্ডে পিতার নাম যেটা আছে ফাদার্স নেম এখানে আপনি ফাদার্স নেমটা হুব হুব টাইপ করবেন দেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ প্রথমে ইয়ার দিবেন অর্থাৎ যদি দুই হাজার এক সাল বা দুই হাজার দুই সাল বা উনিশশো আটানব্বই সাল এখানে যেটা হবে আপনি ইয়ারটা দিবেন তারপর এখানে মাস দিবেন যদি জুন হয় জিরো সিক্স যদি জানুয়ারি হয় জিরো ওয়ান দিবেন এরকম দিয়ে দিবেন দেন এখানে ডেট দিবেন পনেরো তারিখ হলে পনেরো দিবেন এবং যদি এক তারিখ হয় জিরো ওয়ান দিয়ে ডেটটা দিবেন ডেটটা দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা এন্টারপ্রেস দেখতে পারবেন এইখানে এই যে যে এইখান থেকে আপনি চারটাভাবে চারভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এই বিষয়গুলো অবশ্যই আপনার ভালোভাবে জানতে হবে আমি সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি কোনটার মাধ্যমে আপনি কীভাবে ভেরিফাই করতে পারবেন এখানে তারা রিকোয়ারমেন্ট করতেছে ন্যাশনাল আইডি কার্ড আপনাদের যাদের ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড আছে অর্থাৎ আপনাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে আপনার ডিজিটাল না থাকলেও যদের ই ন্যাশনাল আইডি কার্ড আছে এখানে প্রথমে যে অপশন আছে আপনি প্রথম যে অপশন আছে এই অপশনটা দিয়ে একটু ট্রাই করে দেখবেন এখানে প্রথম অপশনে যে সিলেক্ট অপশন আছে আপনি জাস্ট সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর ওইখানে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার একটা অপশন আসবে ওইখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে অর্থাৎ এনআইডির যে নাম্বার আছে ওই নাম্বারটা টাইপ করবে টাইপ করার পর ওইখান থেকে ওকে অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ওইখানে আবার কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে দেন যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়ের ফেসটা একটু সামনে আনবেন অর্থাৎ মানে সামনে আনার পর ওইখানে আপনি একটুই করবেন মানে ফেসটা মুখটা একটু নাড়াবেন বা চোখটা একটু মেলবেন বা ফেসটা একটু কলসে আনবেন দেখবেন অটোমেটিকলি ক্লিক নিয়ে নেবে তারপর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে যদি এখানে প্রথম অপশনটা ফেল্ড হয় সেক্ষেত্রে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এইটা সিলেক্ট করবে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইডে সিলেক্ট করার পর আপনি এরকম একটা এইখানে এরকম আমি দেখাচ্ছি এরকম একটা অপশন দেখতে পারবেন দ্বিতীয় নম্বর আইডি দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে দুটো অপশন আছে টেক পিকচার উইথ ইউর ফোন অর্থাৎ আপনি সরাসরি একটা ফটো নিতে পারবেন এবং এখানে দ্বিতীয় আছে আপনি চাইলে ফটো আপলোডও করতে পারবেন আপনি এখানে যদি সরাসরি ফটো নিতে চান আপনি সেক্ষেত্রে প্রথম যে অপশন আছে ওইটা সিলেক্ট করে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেজ দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনি আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে আপনার এনআইডি কার্ডের প্রথম যে পেজটা আছে অর্থাৎ যে পেজে আপনার ছবি দেওয়া আছে ওই পেজের একটা ছবি নেবে মানে ই ছবি নেবেন এবং এখানে দ্বিতীয় নম্বরে প্রথমটা আপলোড দেওয়ার পর আপনি দ্বিতীয় নম্বরে আপনার আইডি কার্ডের ব্যাকসাইডের যে একটা ছবি আছে ওই ছবির একটা ছবি নেবেন দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার মোবাইলের যে ক্যামেরা সে ক্যামেরা অন হয়ে যাবে এবং এখানে একটা ইস মানে খুব শো করতেছে এই যে যে চিহ্নটা আছে এর ভিতরে আপনার আইডি কার্ডটা রাখবেন সঠিকভাবে আপনি একটা এই যে ক্লিক করে সিম্পলি একটা ছবি নেবেন এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে দেন আপনি যার আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওয়ে তারে মানে তার ফেসটা একটু ক্যামেরা সামনে আনবেন এবং এখানে একটা ম্যান আইকন শো করবে অর্থাৎ হেড আইকন শো করবে ওটা যেভাবে বলতে পারবে আপনার মাথাটা সেভাবে করবেন চোখটা পলক মতো বলে চোখটা একটু মানে টিপড়ি দেবেন এবং যদি মাউটটা ওপেন অফ করতে বলে আপনি জাস্ট একটু মাউটটা নাড়াচাড়া করবেন তাহলে অটোমেটিকলি ক্লিক নিয়ে নেবে এখানে আপনি ভেরিফিকেশন কমপ্লিট দেখতে পারবেন দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা পেন্ডিং আসছে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাইড লেখা আসবে সো এইভাবে খুব সহজেই আপনি আপনার এনআইডি কার্ডটা দুটো প্রসেসের মাধ্যমে যে একটা প্রসেস ব্যবহার করে দুই হাজার চব্বিশ সালে আপনি ভেরি